প্রিয় মানুষ, কেমন আছো? ভেবেছিলাম তোমায় আর লিখব না, অথচ সামান্য তুলসী গাছটায় ফুল ফুটলে সেই খবরটা তোমায় জানাতে হলেও আমায় লিখতে হয়, নয়তো আমার যে রাতে ঘুম হয় না। সেই আমি তোমায় লিখবো না বলে অভিমান করলেই কি লেখা বন্ধ দেয়া যাবে? আমার অভিমান তো কিছুই না আমার অবাধ্য মনের কাছে, যেখানে ব্যথার নীল শহরটাই তোমাকে লিখতে ফেরাতে পারেনি, সেখানে আপেক্ষিক অভিমানের তুলনা নাই বা দিলাম। কিন্তু জানো, কেবলমাত্র মায়াবতী জানে মায়া কতটা নীল। এই দেখো, একটু আগেই কত আনন্দে ডায়েরি নিয়ে বসেছি লিখবো বলে, অথচ দু কলম লিখতে না লিখতেই চোখে কিছু একটা বিঁধল, মরার চোখ, আর বসে রইল না, সামান্য কিছুতেই ঝাপসা হয়ে এলো। উফ, আমি বাপু আর পারি না এ চোখ নিয়ে, কালই যাব চোখের ডাক্তার দেখাতে। আচ্ছা, নীলে ভাসা চোখের মলম হয়? দেখো, বলতে না বলতেই জল গড়িয়ে পড়ল লেখার উপর। ভালো মানুষ, তুমি কি এই জলের ঘ্রাণ পাও? তোমার নাকে ভেসে যা এই গন্ধ? এ দেখো, আবারও কি ভুলভাল বলছি, কিছু মনে করো না প্লিজ। ভালো থেকো, ভালো থাকো, ভালোবাসা, প্রযত্নে নির্লিপ্ত নারী।